আসসালামু আলাইকুম, পুষ্পান ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে এসেছি টেস্ট প্লাস ধানমন্ডিতে হাইপ তোলা 499 টাকা যে বাফেট আছে সেটাতে। একদম খুব ছোট্ট ভিডিও করছি, কারণ ভিডিও টেনে লম্বা করে লাভ নেই। আমরা আপনাকে ঢুকে এন্ট্রেন্সে দেখিয়েছি যে খাবারের কী অবস্থা। অলরেডি আমরা তখন ওখানে 30 মিনিট স্পেন্ড করেছিলাম, এরপরের সিচুয়েশনটা দেখাচ্ছি। রিফিলের অবস্থা দেখুন, এটা হচ্ছে মানে আমরা জাস্ট ম্যাসি করা অবস্থা দেখাচ্ছি, প্রত্যেকটা খাবার কিভাবে নষ্ট করা হয়েছে। মানে উই আর এক্সট্রিমলি সরি, আমরা সবসময় বলি ডোন্ট ওয়েস্ট দ্য ফুড। এটা কি ঠেকায় করে খাওয়া হচ্ছে, ঠিক আছে? মানে স্যাটিসফ্যাকশন লেভেল কি বা পরে বলছি, রিফিলের অবস্থা বাদ বাকিটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি, সাথে থাকুন। একটা খাবার আমি যদি বলি যে বাফেটে আসলে অনেকে বলবেন যে এক্সপেকটেশন নিয়ে আপনি 500 টাকায় কী খেতে আসবেন। 3-4টে ভর্তা ছিল, মানে একটা খাবার যদি আপনি ঠিকঠাকভাবে খেতে পারেন আমার মনে হয় পয়সা উসুল। আমার কাছে সিম্পলি আমার কাছে শুধু ক্র্যাব মশালা যেটা, এটাকে আমি 2 থেকে 3 পিস খেতে পেরেছি, এছাড়া কিছুই নেই। এবং তাদের সার্ভিস যথেষ্ট বাজে। যারা একটা সেট মেনুও যদি বাইরে খান, 3টে খাবার যদি থাকে, ফ্রাইড রাইস, চিকেন বাকি, তারপরেও আমি বলবো টেস্ট ফার গুড। সো 450 টাকায় হাইপে না এসে খাবারের কোয়ালিটি ভালো না, সার্ভিস তো প্রচণ্ড জঘন্য, কিচেনের অবস্থা আমি জানি না, কি টয়লেটের কথা নাই বললাম। সো দূরে থাকুন, একটা খাবার খান, খিচুড়ি দিয়ে বা ডিম ভাত খান, তাও ভালো। ডোন্ট গো ফর দিস প্লেস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।